ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এরকম একটি অপশন দেখতে পাবো, সেইখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন যেখানে লেখা থাকবে সেইখানে ক্লিক করলে আমরা এরকম একটি ফর্ম পাবো। আমাদেরকে প্রথমে এই ফর্মটি সম্পূর্ণ রকমভাবে ফিল আপ করে নিতে হবে, তাহলে আমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। আমাদেরকে নিজের নাম দিতে হবে, যেমনভাবে চেয়েছে আপনার বায়োডাটা সেই হিসাবে ফিল আপটা করে নিতে হবে। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিতে হবে আপনাদেরকে, আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে, আপনার যেটি ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি আপনি দিলে এখানে চলে আসবে। তারপর আপনার জেন্ডারটা মেনশন করতে হবে, কি মেল ফিমেল। তারপর আপনার আধার কার্ড আছে কি না, আধার কার্ড না থাকলে তার জন্য বেশ কিছু অপশন রয়েছে আপনাদের, এখানে যদি আপনি নো করেন তখন আপনাকে একটা ডিক্লিয়ারেশন দিতে হতে পারে। সেই কারণে আধার কার্ড মোটামুটি সবারই আছে বলে ধরা যায়, সেজন্য আধার কার্ড দেওয়াটাই বেশি ভালো। এখানে আধার কার্ড নাম্বার নেই হিসাবে আপনি দিতে পারেন, স্বাস্থ্যের উপরে আধার কার্ড নাম্বার দেওয়াটাই বেশি ভালো। সেখানে আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দিলেন, আপনার আধার নাম্বার আপনি সেখানে ইনপুট করে দিলেন। আধার নাম্বার দেওয়া হয়ে গেলে তারপর আপনাকে আসতে হবে আপনার পার্সোনাল ডিটেলসের এই জায়গাটিতে। এখানে প্রোগ্রাম, আপনি কোন প্রোগ্রামের জন্য চাইছেন, কোনো সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা বা অন্য যে কোনো কিছু, যদি আপনি আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য চান তাহলে আন্ডার গ্র্যাজুয়েশনের আপনাকে দিতে হবে। এবং তারপরে গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিসে পড়তে চাইছেন। আপনি এখানে অনেকগুলো অপশান পাবেন, আপনার যে কোনো কোর্স হিসাবে LLB হোক, আপনার BTech, MTech, হোটেল ম্যানেজমেন্ট, এরকম প্রচুর কোর্স এখানে আপনারা পাবেন, যে বিষয়ে আপনাকে দিতে হবে। এখানে আপনারা BSc, BCom, ফার্মাসিস্ট এই সমস্ত কিছু আপনারা পাচ্ছেন এখানে কোর্স হিসাবে। এখানে আপনারা এই যে কোর্সগুলোর যে মূল লিস্ট সেই জায়গাগুলো আপনারা পাবেন, ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স আপনারা করে নিলেন। নেওয়ার পরে এখানে এসে আপনাদেরকে সেই জায়গাটিকে করে নিতে হবে যে BA, BEd ব্যাচেলার ডিগ্রির জন্য আপনি লোন চাইছেন বা অন্য যে কোনো কিছুর জন্য। এবার আপনাকে সেই ইনস্টিটিউশনের জায়গাটা ফিল আপ করতে, আপনি কোথাকার জন্য চাইছেন। এই ক্রেডিট কার্ডের সিস্টেমটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার সারা দেশের মধ্যেই ছাত্রছাত্রীরা যেন সুযোগ পায় তার ব্যবস্থা করার চেষ্টা করছেন, সেই জন্য আপনি এখানে বেশ কিছু রাজ্যের নামও পাচ্ছেন, সেই সমস্ত রাজ্যের কলেজগুলি সঙ্গে আপনি পাবেন। এবার যদি কোনো কারণে আপনি যে কলেজে পড়েন বাইরে তার সঙ্গে যদি অ্যাড না হয়ে থাকে, তাহলে আপনারা সেই কলেজকে সঙ্গে আমাদের উচ্চশিক্ষা দপ্তরে যোগাযোগ করিয়ে দিন, বা উচ্চশিক্ষা দপ্তরে আপনি অ্যাপ্লিকেশন পাঠান যে এই কলেজে পড়েন, তারা তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার কলেজকেই স্কিমের আন্ডারে তারা নেওয়ার ব্যবস্থা করবেন। এরপরে আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে, আপনি কোন ডিস্ট্রিক্টের জন্য করতে চাইছেন বা আপনি কোন ডিস্ট্রিক্টের রয়েছেন, সেই ডিস্ট্রিক্টের আপনার যে ইনস্টিটিউটে আপনি পড়েন সেই ইনস্টিটিউটের ডিস্ট্রিক্টের নাম দিতে হবে। আপনি দিলেন, দেওয়ার পরে সেখানে আপনার যতগুলো কলেজ আছে সেই কলেজগুলোর নাম সব চলে আসবে আপনাকে এক এক করে, তখন আপনাকে সেই কলেজের নাম দিতে হবে। এরপরে আপনার কাছে চাওয়া হবে মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে দিলে আপনার একটা OTP আসবে, আপনি আপনার যেটা ভ্যালিড মোবাইল নাম্বার, যে মোবাইলে আপনার OTP আসা সম্ভব সেই নাম্বারটি অবশ্যই দেবেন, যেহেতু ব্যাংকের কাজের জন্য সেই জন্য আপনার সেই মোবাইল নাম্বারটি ঠিকঠাক দেওয়াই উচিত, এবং ব্যাংকের সঙ্গে যেটা লিঙ্ক আছে সেটা দিলে আরও বেশি ভালো হয় আপনাদের ক্ষেত্রে। এবং তারপরে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনার যেটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেখানে আপনার সঙ্গে কমিউনিকেশন করা হতে পারে, সেই কারণে আপনি সবসময় যেটা আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি দিন। এটা আমার একটা ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এবং এটাকে আবার রি এন্টার করতে হবে যে আপনি সঠিক দিয়েছেন কিনা।
ইমেল অ্যাড্রেস দিলেই যে ঠিক চিহ্ন আসবে আপনি যদি সঠিক দেন। এবার আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ডটি আপনি আপনার সুবিধা মতন ক্রিয়েট করতে পারেন। এখানে আপনাকে মনে রাখতে হবে অ্যালফাবেটের ক্যাপিটাল লেটার, লোয়ার লেটার, একটা নাম্বার এবং একটা নিউমেরিক নাম্বার, যে স্পেশাল ক্যারেক্টারের নাম্বার থাকে সেই নাম্বারগুলো কিন্তু আপনাকে দিতে হবে। সেই হিসাবে আপনি দিলে আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি তৈরি হয়ে যাবে। পাসওয়ার্ড কিন্তু এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে আপনার লগ ইনের জন্য বা বিভিন্ন কাজের জন্য কিন্তু আপনার এই পাসওয়ার্ডটিকেই বিশেষভাবে প্রয়োজন হবে। সেই কারণে আপনারা পাসওয়ার্ড এমন দেবেন যেটি সহজে মনে রাখতে পারেন। এরকম দুটো পাসওয়ার্ড মিলে গেছে, সেজন্য টিক চিহ্ন রয়েছে। এইবার আপনাকে যেটা করতে হবে এই যে রেজিস্টার বোতাম, রেজিস্টার করতে হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা ওটিপি যাবে এবং আপনাকে এখানে সেই ওটিপিটাও দেখাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে ক্লিক করতে হবে। ওটিপিটা ক্লিক করার পরে আপনাকে এই জায়গাটাকে ভেরিফাই করে নিতে হবে। এবার ভেরিফাই হয়ে গেলে আপনাকে একটা ইউজার আইডি এখানে শো করবে, সেই ইউজার আইডিটাকে আপনাকে সঠিকভাবে রাখতে হবে। এবং আপনার যে পূর্ববর্তী যে আপনার মেলটি ছিল যেখানে আপনি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটিকে মনে রাখতে হবে এবং এইটিকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করলে আপনারা এই অপশনটি পাবেন। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এবার আপনাদেরকে পরবর্তী স্টেজের জন্য আপনাদের যে কাজ রয়েছে সেইখানে করতে হবে। এবার আমরা আবার প্রথম পেজে চলে আসব, সেইখানে স্টুডেন্ট লগ ইন একটি অপশন পাব। সেই অপশনে আমাদেরকে ক্লিক করলে আমরা আরেকটি বিকল্প অপশন সেখানে পাব, লগ ইন। এবার আমরা লগ ইন করবেন, সেই জায়গাটাতে আমরা পৌঁছে যাব। তখন আপনারা আপনাদের যে আমরা যে আইডিটি পেয়েছিলাম, আমাদের যে আইডিটি দেওয়া হয়েছিল সেই আইডি এবং আমরা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটিকে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। এবার আপনার পাসওয়ার্ডটি দিন, পাসওয়ার্ডটি দিয়েছিলেন মনে করে রাখবেন। সেই পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে এখানে। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে আপনাকে একটি নাম্বার লিখতে বলা হবে, সেই নাম্বারটি আপনাকে লিখে নিতে হবে। নেওয়ার পরে লগ ইনে আপনাকে লগ ইন করতে হবে। এবার দেখুন এখানে নতুন একটি চলে এলো যেখানে হচ্ছে আপনি শুধু করেছেন, এইবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং কিছুটা আপনার ফিল আপ করাই রয়েছিল, ফিল আপ করাই আছে। এবার পরবর্তী জায়গাগুলোকে আমাদেরকে ধীরে ধীরে এখানে ফিল আপ করে নিতে হবে। পরবর্তী জায়গাতে আপনাকে বাবার নাম দিতে হবে, আপনাকে মার নাম দিতে হবে, গার্জেনের ফার্স্ট নেম, তিনি কে আপনার গার্জেন রয়েছেন তার নামও আপনাকে কিন্তু এখানে মেনশন করতে হবে। এ করার পরে আপনারা যে ফোন নাম্বার দিয়েছিলেন সেগুলো অটো দেখাবে, এখানে আপনার রিলেশন দেখাবে, আপনি কোন রিলেশন বিলং করছেন সেই রিলেশনগুলো আপনাকে দিতে হবে যাকে আপনি গার্জেন হিসাবে দিচ্ছেন। আপনি যদি কোনো কাস্টের স্টুডেন্ট হন তাহলে আপনাকে সেই কাস্টের বিষয়টিকে দেখে নিতে হবে, কাস্টের বিষয় দিতে হবে আপনাকে। আপনি যদি ফিজিক্যাল কোনো হ্যান্ডিক্যাপের স্টুডেন্ট হন ইয়েস বা নো করতে হবে আপনাকে। আপনি আধার কার্ডের জায়গাটি আগে থেকেই ফিল আপ থাকবে। এবার আপনাকে লাস্ট কোয়ালিফিকেশান দিতে হবে, সেখানে আপনার লাস্ট কোয়ালিফিকেশান আপনি যেটা করেছেন সেটা আপনি দেবেন। দেওয়ার পরে আপনাকে আপনার প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে। এইখানে গুরুত্বপূর্ণ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনার অবশ্যই প্যান কার্ড থাকবে এবং প্যান কার্ড রাখাটাই প্রয়োজন হবে আপনাদেরকে, কারণ প্যান কার্ড ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং নিজস্ব করে নেবেন এর মধ্যে। এবং এখানে আপনি ইয়েস করবেন, আপনারা যদি নো করেন তাহলে এখানে একটা অপশান আসবে যেখানে আপনাকে একটা ডিক্লারেশন ফর্ম দেওয়া হবে। এই ডিক্লারেশন ফর্মটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে।
এই ডিক্লারেশন ফর্মটি ডাউনলোড করে নিয়ে সেখানে সই করে সেটাকে আবার আপলোড করতে হবে। সেজন্য এখানে ইয়েস করলে আপনাকে প্যান নাম্বার দিতে হবে, আপনার যেটা বৈধ প্যান নাম্বার সেই প্যান নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনার এটা দেওয়া হয়ে গেলে আপনাকে পরবর্তী জায়গাগুলোকে ফিল আপ করতে হবে। এখানে আপনাকে বাকি জায়গাগুলোকে ধীরে ধীরে করে নিতে হবে, ফিল আপ করে নিতে হবে। এখানে আপনার গার্জেনের মোবাইল নম্বর দিতে হবে, এখানে আপনার কাস্ট কি সেই কাস্ট আপনাকে দিতে হবে, তার জেন্ডার কি সেটা আপনাকে দিতে হবে, তার অ্যাড্রেস প্রুফ আপনাকে এখানে অ্যাড্রেস প্রুফটি তাকে আপনার কিন্তু এখানে দিতে হবে। আপনি আধার নাম্বার দিতে পারেন, তার সেই ডকুমেন্টসের নাম্বার আপনাকে এখানে দিয়ে নিতে হবে। যে আর আপনি গার্জেনের আধার কার্ডের এখানে প্রুফ যেটা দিয়েছেন তার যে নাম্বারটা সেটা আপনাকে এখানে দিয়ে নিতে হবে। দেওয়ার পরে আপনাকে তার প্যান কার্ড নম্বরটি আপনাকে এখানে দিতে হবে, এবং তার প্যান কার্ড নাম্বার যদি না থাকে আপনি তাকে নো করলে আবার আপনাকে এই ডিক্লারেশনের জায়গাটিকে করে নিতে হবে। এবার তারপরে আপনার এখানে আপনার যে ঠিকানা সেই ঠিকানা নম্বরটি আপনাকে দিতে হবে, আপনার স্ট্রিটের যদি কোনো নাম থাকে আপনার যে ঠিকানা সেই ঠিকানাটি আপনাকে দিতে হবে, পিনকোড নাম্বার আপনার যেটা রয়েছে আপনার স্টেট, আপনি কোন স্টেটের আন্ডারে করছেন বা আপনার কোথায় কি সে বিষয় কিন্তু আপনাকে অবশ্যই এখানে পুরো বিষয়গুলোকে আপনাকে ভাগ করে নিতে হবে, আপনি কোথায় রয়েছেন। এবং সেই সঙ্গে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অন্যান্য ফর্ম ফিল আপে থাকে না, এখানে আপনাকে আপনার অ্যাসেম্বলি সেকশন কিন্তু করতে হবে। আপনি যে ডিস্ট্রিক্ট দেবেন সেই ডিস্ট্রিক্টের মধ্যে যে অ্যাসেম্বলিতে আপনি পড়েন সেই অ্যাসেম্বলির কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এটা সাধারণত কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে থাকে না অ্যাসেম্বলির যে সেকশনটা, সেজন্য আপনাকে কিন্তু এই জায়গাটি অবশ্যই ফিল আপ করতে হবে। আবার একই রকম দুটো রয়েছে, আপনি আগের বার যা করেছেন সেই কাজটাই আপনাকে করে নিতে হবে এখানে, কিংবা যাদের পারমানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে আপনাকে সেই জায়গাটিও চেঞ্জ করে নিতে হবে। আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গলই আসবে এবং আপনার ডিস্ট্রিক্ট এখানে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট দিয়ে নেবেন, এবং আবার অ্যাসেম্বলি আপনার কোন অ্যাসেম্বলির মধ্যে পড়েন সেই জায়গাগুলো আপনাকে দিয়ে নিতে হবে। এরপরে আপনার আসবে হচ্ছে ইনকাম সার্টিফিকেটের জায়গা, আপনি কোনো এজেন্সি থেকে আপনার ইনকাম সার্টিফিকেট নিতে হবে, বা আপনি যদি কোনো স্কলারশিপ পান সে বিষয়ে কিন্তু আপনাকে এখানে জানাতে হবে কী ধরনের আপনি স্কলারশিপ পাচ্ছেন। আপনি যদি কোনো স্কলারশিপ না পান তাহলে আপনার যিনি বড়োয়ার থাকবেন অর্থাৎ আপনি যিনি গার্জেন হিসাবে থাকবেন তার কিন্তু যে টোটাল ইনকাম সেটা আপনাকে এখানে দিতে হবে। তার টোটাল ইনকাম আপনাকে দিতে হবে, এবং পরবর্তী দেখুন আপনি কোন কোর্সের জন্য করতে চাইছেন সেই কোর্সের নামগুলো উঠে যাচ্ছে। এইবার এখানে আপনাকে যেটা করতে হবে যে আপনার সেই কোর্সের অ্যাপ্রক্স ফিস কত হতে পারে আপনার, আমাদের যেমন বিএড হিসাবে করা রয়েছে তো বিএডের আমাদের কোর্স ফি মোটামুটি 1 লাখ টাকার মতন পড়ে, আমাদের অনেক জায়গায় কম বেশিও হচ্ছে, সেটা আপনারা দিলেন। এখানে আপনাকে সেই ডকুমেন্ট হিসাবে সেই ফি স্ট্রাকচারটি কিন্তু আপনাকে দিতে হবে। এখানে যদি আপনি ইয়েস অপশন করেন তাহলে সেটিও আপনাকে অবশ্যই দিতে হবে, কমিটেড ইয়ার আপনাকে দিয়ে নিতে হবে সেটা, আর কমপ্লিট ইয়ার আপনাকে দিতে হবে সেখানে কোন ইয়ারে আপনি কমপ্লিট করবেন সেই জায়গাটা, লোন অ্যামাউন্ট কত টাকা লোন আপনি চাইছেন, আপনি
আপনি আপনার লোন অ্যামাউন্ট এখানে লিখে দিতে পারেন, সেটাকে ওয়ার্ডে লিখতে হবে, ওয়ার্ডে এমনি চলে আসবে। তারপরে আপনাকে আপনার ব্যাংকের আইএফসি কোড, ব্রাঞ্চের নাম, এই সমস্ত কিছু কিন্তু ফিল আপ করতে হবে সেইখানে। আইএফসি কোডটি শুধু দিতে হবে, সামনে যে লেখাগুলো থাকে সেগুলো আপনার দেওয়ার প্রয়োজন নেই। এখানে ব্রাঞ্চের নাম, এই সমস্ত বিষয়গুলি আপনার অ্যাপ্লিকেবল পরে হবে যখন আপনি অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন, সেই সময় আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে নিতে হবে এখানে। আপনার যে ব্যাংক, সেই ব্যাংকের নাম আপনাকে এখানে দিতে হবে। আপনি যে ডিস্ট্রিক্ট অনুযায়ী করছেন সেই ডিস্ট্রিক্টের বেশ কিছু আপনি ব্যাংকের নাম কিন্তু এখানে পেয়ে যাবেন, এখানে আপনি কোন ব্যাংক থেকে নিতে চাইছেন। এখানে এসে আপনাকে সেই জায়গার নাম দিতে হবে এবং আপনার যে লোকালিটির মধ্যে পড়ছে সেই জায়গাগুলোর কিন্তু এখানে আপনি অবশ্যই পাবেন। শুধুমাত্র আপনার জেলায় যে ব্যাংকগুলি রয়েছে সেই ব্যাংকের কাছ থেকেই কিন্তু আপনি সেগুলো পাচ্ছেন। এরপরে আপনার যিনি গার্জেন হিসাবে থাকছেন তারও কিন্তু সেমভাবে সেই ব্যাংক ডিটেলসগুলো আপনাকে দিয়ে নিতে হবে। এই কারণে আপনার বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংক থেকে আপনাদের অ্যাকাউন্ট খুলে নেওয়া খুব বেশি ভালো, তাহলে আপনাদের সেইখানে অনেক সুবিধা হবে এই লোনের ক্ষেত্রে, লোন পাওয়ার ক্ষেত্রে। আপনারা কোঅপারেটিভ ব্যাংকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছেন এক্ষেত্রে অন্যান্য ব্যাংক থেকে, এবং অন্যান্য সরকারি বেসরকারি ব্যাংকও সব রয়েছে। এই পুরোটা কমপ্লিট হলে আপনি একবার দেখে নিতে পারেন এই জায়গাটিকে ঠিক হয়েছে কিনা, সেভ ডাক করে অথবা সেভ কন্টিনিউ করতে পারেন। ঠিকঠাক দেখে নিন যে সমস্ত ইনফরমেশান দেওয়ার ছিল সেই সমস্ত ইনফরমেশানগুলো আপনারা ঠিকঠাকভাবে দিয়েছেন কি না। পুরো ইনফরমেশানটি ঠিকঠাকভাবে দেখে নেওয়ার পরে আপনাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশান, সেই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা এর দ্বিতীয় পেজটি পেয়ে যাবেন। সেই দ্বিতীয় পেজে আপনাদেরকে আপনাদের ছবি, বিভিন্ন ধরনের ডকুমেন্টস, সমস্ত কিছু আপলোড করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা এই দ্বিতীয় অংশ নিয়ে আরেকটি ভিডিও করব, সেইখানে আপনারা আমাদের এই ফর্ম ফিল আপের দ্বিতীয় অংশটি দেখতে পাবেন। সকলে আমাদের দ্বিতীয় ভিডিওটি দেখুন দ্বিতীয় অংশে ফিল আপ করার জন্য।